কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি একের পর এক ঘটনায় বারবার প্রমাণ হচ্ছে যে প্রতিবেশী দেশটির আসল অস্ত্র সেই চোরাগোপ্তা সন্ত্রাস এই যেমন সার্জিক্যাল স্ট্রাইকের রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে বারামুলায় সেনা ছাউনিতে হামলা এক জওয়ানের মর্মান্তিক মৃত্যু চুপিসারে রাতের অন্ধকারে এই নাশকতাই বোধহয় সবথেকে বেশি ভয়ের এই যে আমাদের রাজ্যে এই শহরে পূজোর আগে থেকেই বহু মানুষের ভিড় পূজোর দিনগুলিতে যেটা দ্বিগুণ চতুর্গুণ কিংবা হয়তো দশগুণ হবে উৎসবের এই মরশুমে আমরা নিরাপত্ত প্রশ্নটা রয়েই যাচ্ছে সীমান্তের উত্তাপের দিকেও আমরা নজর রেখেছি একদিকে কার্গিল অন্যদিকে চীন অরুণাচল সীমান্তে পৌঁছে গেছেন এই এবিপি আনন্দের প্রতিনিধিরা আমরা বোঝার চেষ্টা করছি ঠিক কেমন সেখানকার পরিস্থিতি এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কখনো ভারত পাক পরমাণু সংঘাত যদি বাঁধে তাহলে কি কি হতে পারে তবে শুরুতেই দেখব উড়ির পর বারামুলা কাপুরুষের মতো আঘাতে রক্ত ঝরল আবার ক্যাম্পের চারপাশে ঘুরছে সেনার গাড়ি ঝিলম নদীতে চক্কর কাটছে জওয়ানদের নৌকো রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী রবিবার রাতে জঙ্গি হামলার পর এটাই বারামুলার সেনা ক্যাম্পের ছবি নিরাপত্তা রাতারাতি কয়েক গুণ বেড়ে গিয়েছে জোর কদমে চলছে সার্চ অপারেশনও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে নিয়ন্ত্রণ রেখার কাছে সমস্ত সেনা ক্যাম্পগুলির নিরাপত্তা বাড়ানো হয় একই রকম নিরাপত্তার কড়াকড়ি ছিল বারামুলার 46 রাষ্ট্র রাইফেলসের ক্যাম্পেও কিন্তু তা সত্ত্বেও রবিবার রাতে এই ক্যাম্পকে টার্গেট করে জঙ্গিরা ফের উড়ি টাইপ হামলার চেষ্টা সেনার অনুমান পাশে থাকা স্টেডিয়ামের দিক থেকে জঙ্গিরা কাঁটাতার কেটে ক্যাম্পে ঢোকার চেষ্টা করে सुरक्षा बलों के जिस कैंप पे आज निशाना बनाया गया आप देख सकते हैं हम उस ग्राउंड में इस समय मौजूद हैं कुछ रेजिडेंशियल एरिया भी हैं उसके पीछे से झेलम नदी बहती है और वहां से हमलावर पहले आए थे और उसके बाद जो हमलावर थे इस स्टेडियम से अंदर घुसने की कोशिश कर रहे थे রবিবার ঘড়িতে তখন রাত 10:30 আচমকাই ক্যাম্পের দুদিকে গ্রেনেড বিস্ফোরণে খান খান হয়ে যায় রাতের নিস্তব্ধতা সেই সঙ্গে গুলির শব্দ সজাগ রাষ্ট্র রাইফেলসের জওয়ানদের বুঝতে দেরি হয়নি জঙ্গি হামলা হয়েছে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়ে জবাব দেন তারা রাষ্ট্র রাইফেলসের ক্যাম্পের পাশেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প জঙ্গিরা বিএসএফ ক্যাম্প লক্ষ্য করেও গ্রেনেড ছোড়ে পাল্টা গুলি চালায় বিএসএফও সেনা সূত্র খবর 4-5 জন জঙ্গি দুটি দলে ভাগ হয়ে ক্যাম্পে হামলা চালায় ঘন্টা দেড়েক ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে আশেপাশের এলাকা থেকে পর্যন্ত গুলির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল জঙ্গিদের গুলিতে নীতিন নামে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয় পুলবিন্দর নামে আরেক কনস্টেবলেরও গুলি লাগে ঘণ্টাখানেকের মধ্যেই রাষ্ট্র রাইফেলস এবং বিএসএফ জওয়ানরা জঙ্গিদের দুদিক থেকেই ঘিরে ফেলে রাত 12:30 নাগাদ জঙ্গিদের দিক থেকে ফায়ারিং বন্ধ হয়ে যায় সেনা তারপরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর জঙ্গিদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি যদিও কোনো জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি সেনা সূত্রে দাবি গুলির লড়াইয়ে এঁটে উঠতে না পেরে জঙ্গিরা পালিয়েছে কিন্তু তারা কোন দিক থেকে এসেছিল কোন দিকেই বা পালালো খুঁজতে তন্ন তন্ন করে তল্লাশি চলছে সেনার অনুমান এই জঙ্গিরা উড়িতে হামলাকারীদের সঙ্গেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে থাকতে পারে এবিপি আনন্দ জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে দিয়ে শুরু করবো জেনারেল রায়চৌধুরী আমি সবার আগে যেটা জানতে চাইব সেটা হচ্ছে এই বারামুলা সীমান্ত থেকে প্রায় 54 কিলোমিটার দূরে একেবারে সীমান্তবর্তী এলাকা রোজ গোলাগুলি চলছে এরম ব্যাপার নয় এখানে জঙ্গি প্রথম কথা 54 কিলোমিটার পার হয়ে এলো কি করে তাহলে কি আমরা ধরে নেব যে উড়ি হামলার সময় যাদের খোঁজা হচ্ছিল 18 জন জঙ্গির যাদের খুঁজে পাওয়া যায়নি তারা এই অ্যাটাক করেছে বলা যায় না তবে আমি এটা একটু মানে বিশ্বাস করা একটু মুশকিল যে যদি ওরা ওদের সঙ্গে এসে থাকে তাহলে উড়ি থেকে বারামুলা প্রায় 50-54 কিলোমিটার ওরা এলো কি করে ওরা তো হেঁটে এসেছিল নাকি ওরা বাসে করে এসেছিল আর এই যেমন নাকাবন্দি তল্লাশি প্রতিদিন চলছে কোত্থেকে পেল ওরা আমার নিজের ব্যক্তিগত সন্দেহ হচ্ছে যে অলরেডি যারা ঢুকে বসে আছে ইনসাইড কাশ্মীর তাদেরই কোথা থেকে তাদের মধ্যে থেকে এই ক্যাম্পের উপর হামলা করা হয়েছে ক্যাম্পের মধ্যে হামলা করা হয়েছে এবং পালিয়ে যায় ওই গ্রামেই মানে গ্রামাঞ্চলে পালিয়ে যায় এবং এর এদের পেছনে লোকাল লোকদের যথেষ্ট মদত আছে এবং তারা সশস্ত্র এরাম নয় যে কোনোভাবে সশস্ত্র মানে উড়ি থেকে কাঁধে বন্দুক করে রাস্তা দিয়ে আসে নট পসিবল সুতরাং এখানেই মানে ইনসাইড দ্য কান্ট্রি হাতিয়ার কোথাও লুকোনো আছে এবং তারা সেখানে গিয়ে সেখান থেকে স্ট্রাইক করেছে এখন এটা নিয়ে প্রথম কথা হচ্ছে পুলিশের খোঁজ করতে হবে মিস্টার খাজুরিয়া
ডিজিপি ছিলেন জম্মু এন্ড কাশ্মীরে, ওনাকে এই কথা জিজ্ঞেস করেছি, উনি তো ওইখানকারই পুলিশ অফিসার, বললো প্রথম কথা হচ্ছে যে কি ইউ মাস্ট ফাইন্ড আউট ওয়্যার দিস পিপল আর ইন্টেলিজেন্স তোমাদের। সো অবভিয়াসলি এইরকম একটা অভ্যন্তরে হামলা হয়েছে। কালকে তাহলে যদি এই হয়, যদি শ্রীনগরে কোনো আক্রমণ হয় তখন বলবে সে জঙ্গি ওখান থেকে এসে, নট পসিবল, ওইখানেই আছে, লুকোনো আছে এবং তাদের এখন খুঁজে বার করতে হবে। পুলিশ এটা বেসিক্যালি ইটস এ পুলিশ জব। আমার দ্বিতীয় প্রশ্ন, যে বারামুলা এই ক্যাম্পে বিএসএফ ক্যাম্পে হামলা হচ্ছে, তো 365 days 24/7 সতর্ক থাকার কথা, কিছুদিন আগে উড়ির মতো ঘটনা ঘটেছে, কোথাও কি আমাদের অসতর্কতা এটার পিছনে রয়েছে? নো, আমি এটা মানতে রাজি হব না যে ক্যাম্পের সেন্ট্রিরা ওয়ার নট অন অ্যালার্ট। ওকে, এটা আমি মানতে ইজ ডিফিকাল্ট টু বিলিভ যে ওই সব জায়গায় ক্যাম্পের সেন্ট্রিরা তবে পুলিশের ইন্টেলিজেন্স মাস্ট বি ডেভেলপ মোর, যেটা আমি যেটা বলছি মিস্টার খাজুরিয়া বলছিলেন, তোমাদের ইন্টেলিজেন্সের অনেক ঘাটতি আছে, সেই জন্য ওরা এখানে এসে বসে আছে। একদম, দ্যাট হ্যাজ টু বি। আমি দর্শকদের জানাতে চাইবো, এই মুহূর্তে এই আলোচনা যখন আমরা করছি, তখন কোন সেক্টরে পাক গোলাগুলিতে 5 জন সিভিলিয়ান সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর আসছে এই মুহূর্তে সংবাদ সংস্থার থেকে। আপনাদের এবার দেখাবো যে দ্বিতীয় যেখান থেকে এই আশঙ্কার মেঘটা, এই রাজ্যে সামনে উৎসব দুর্গাপুজো, এক সপ্তাহব্যাপী দুর্গাপুজো এবং অবশ্যই তারপরে মহরম, এই উৎসবের মরশুমে মানুষ রাস্তায় নামবে অত্যন্ত স্বাভাবিক, কোনো সন্দেহের অবকাশ নেই, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় নেই, কিন্তু কোথাও একটা আশঙ্কার মেঘ তো রয়েছে। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইকের পরই দেশজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছিল, তার মধ্যেই বারামুলার সেনা ক্যাম্পে হামলা চালিয়ে প্রত্যাঘাতের চেষ্টা করেছে জঙ্গিরা। গোয়েন্দাদের আশঙ্কা, উৎসব মুখর কলকাতাকেও নিশানা করতে পারে সন্ত্রাসবাদীরা। হাতিবাগান গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, সর্বত্রই এখন জমজমাট পুজোর বাজার, সম্ভাব্য জঙ্গি হামলার কথা ভেবে আতঙ্কে ক্রেতারা। টেনশন কাজ করছে না, এখন এত বড় ফেস্টিভ সিজন সারা বছর একবার আসে, টেনশন একটা আছে, চিন্তাও আছে। গোয়েন্দাদের মতে উৎসবের মরশুমে জঙ্গিদের কাছে সব থেকে লোভনীয় এবং সফট টার্গেট জমজমাট বাজার এলাকা, ঠিক যেমন নিউ মার্কেট এবং লিন্স স্ট্রিট, চারদিকে শপিং মল, মার্কেট, সকাল থেকে রাত পর্যন্ত বিকিকিনি, খাওয়া দাওয়া এবং হইচই। সেই কারণে এবার পুজোর মরশুমে এই নিউ মার্কেটকে ঘিরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। একদিকে যেমন সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে চলছে টহলদারি, অন্যদিকে সিসিটিভিতে লাগাতার চলছে নজরদারি। লালবাজার সূত্রে খবর, শহর জুড়ে একদিকে যেমন গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সাদা পোশাকে নজরদারি চলছে, তেমনই তৎপর স্পেশাল টাস্ক ফোর্সও। মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সহ ভিন রাজ্যের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সন্দেহভাজন এবং জঙ্গিদের লিঙ্কম্যানের গতিবিধির ওপর নজর রেখে চলেছে এসটিএফ। জঙ্গিরা যদি যে কোনো মুহূর্তে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়, তার রক্ষার জন্য জায়গায় জায়গায় তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সেই সঙ্গে এইভাবে বালির বস্তা দিয়ে ছোট ছোট বাংকার তৈরি করা হয়েছে, যেখানে স্পেশাল অ্যাকশন ফোর্সের কমান্ডোদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম হামলা হলে তারা সেটাকে রুখতে পারেন, গুলি চালিয়ে পাল্টা জবাব দিতে পারেন। পঞ্চমী থেকে পুলিশ পিকেট থাকছে শহর জুড়ে, গোপন জায়গায় প্রস্তুত থাকবে জঙ্গি মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিভিন্ন রাস্তায় টহল দেবে কলকাতা পুলিশের রেডিও ফ্লাইং স্কোয়াড, হাই রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম। পঞ্চমী থেকে নবমী পুজোর যে দিনগুলি, সেই দিনগুলিতে ফুল ফ্লেজেড পূর্ণাঙ্গ পুলিশি বন্দোবস্ত থাকবে, আরও ব্যাপক হারে থাকবে, এবং সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদার অফিসার মিলিয়ে সিনিয়র অফিসার্স থেকে বিভিন্ন র্যাঙ্কের প্রায় 12,000 পুলিশ কর্মী শহরে বিভিন্ন জায়গায় থাকবেন। শহরে যে টহলদারি ব্যবস্থা আছে সেটাকে জোরদার করা হয়েছে অনেক বেশি, প্রায় 21টি কিউআরটি, কুইক রিয়াকশন টিম, যাতে কোনো হঠাৎ কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত পৌঁছতে পারে সেটা থাকছে। প্রায় 76টি বাড়তি সিসিটিভি ক্যামেরা কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। পুজোর সময় মণ্ডপগুলিতেও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা থেকে প্রাক্তন সেনাকর্তারা, কারণ জনবহুল জায়গা সবসময় জঙ্গিদের কাছে প্রথম পছন্দের। এদের স্লিপার সেলস আমাদের দেশে পুরো ছড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ নম্বর 2 স্টেট ইন দ্য ডিগ্রি অফ ভালনারেবিলিটি, বিশেষ করে কলকাতা।
I am quite worried about Kolkata. It might happen today, it might happen jokhon amra most vulnerable during pujas. পুলিশ সূত্র দাবি, তাই মণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর যাতে সর্বক্ষণ নজরদারি চালানো হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া যাবে। প্রয়োজনে পুলিশের তরফে সাহায্য করা হবে পুজো কমিটিগুলিকে। পুজোর সময় মেট্রোতেও থাকে উপচে পড়া ভিড়, এই বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। কলকাতাতেই রয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। ফোর্ট উইলিয়ামের মধ্যেই আবাসনে পরিবার নিয়ে থাকেন বহু জওয়ান, তাই গোয়েন্দাদের আশঙ্কা কলকাতায় হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতাকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে শহরে ঢোকা ও বেরোনোর 20টি পয়েন্টে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে ধর্মতলার মতো বড় বাস স্ট্যান্ডও। বাবুঘাটে যেহেতু ভিনরাজ্যের বাস স্ট্যান্ড, তাই সেখানেও বাড়তি নজর দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোতেও আতঙ্কে তিলোত্তমা, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত লালবাজারও। মহালয়ার দিন সীমান্ত লাগোয়া বনগা এবং বসিরহাট থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধরা পড়েছিল খাগড়াগড়ের জামাত জঙ্গিরা। তারপর থেকেই শুরু হয়েছিল সতর্কতা, নজরদারি এবং চাপা আশঙ্কা। লালবাজারের লক্ষ্য দুর্গোৎসবকে নিরুপদ্রব করা, সেই লক্ষ্যে তারা কতটা সফল হন সেটাই এখন দেখার। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সন্ধিদা, কোথাও কোনো নাশকতার সম্ভাবনা থাকলে ইভাকুয়েট করা হয়, যেমন ধরুন পাঞ্জাব থেকে এই মুহূর্তে সীমান্ত থেকে একের পর এক গ্রাম খালি করা হচ্ছে, কোনো যদি উড়ো ফোন আসে যে প্লেনে বোমা আছে আগে যাত্রীদের ইভাকুয়েট করা হয়, নামানো হয়। কলকাতায় 48 ঘন্টার মধ্যে পঞ্চমী, অলরেডি রাস্তায় লোকের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে। মানে আমি বলছি পঞ্চমী থেকে এটা একদম এ নিয়ে কোনো ঝুঁকি নেই এই বাজি ধরায় যে এক একটা মণ্ডপে 70,000, 80,000, 90,000, 1,20,000 মানুষ ভিড় করবে, কিন্তু ইভাকুয়েশনের কোনো জায়গা নেই। মানে আমি বলছি কিভাবে পুলিশ প্রস্তুত হতে পারে এত বড় থ্রেড বা আশঙ্কাকে সামনে রেখে? এটা বি কাতারে কাতারে মানুষ না, ঠিক এখানে ইভ্যাকুয়েট করানো বা এই প্রসঙ্গে তাদের নিরাপত্তার কথা কোনো প্রশ্ন ওঠে না, কারণ এখানে তো আর পাকিস্তান থেকে সৈন্যবাহিনী বা আমি তো বলে দিই, যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এখন আমাদের বাংলার বা কলকাতার দুটো জায়গায়, একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, এখন তারা কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ প্রতিদিনের জীবনে যে পাকিস্তান থেকে যারা ওই জঙ্গিদের পাঠানো বা তাদের দিয়ে এখানে নাশকতা করা সেই ব্যাপারে ওরা ওদের স্বার্থে এবং অসাধারণ কাজ করে চলেছেন সরকার এবং সাধারণ মানুষেরা, সেদিক থেকে সম্ভাবনা অনেক কম। কারণ আমাদের মনে আছে যে 1999 সালের 24শে ডিসেম্বর যে এয়ার ইন্ডিয়া যে প্লেনকে আমাদের কাঠমান্ডুতে কান্ধারে নিয়ে যাওয়া হয়েছিল, সেই লোকেরা বাংলাদেশ ক্রস পাকিস্তান বাংলাদেশ দিয়ে নেপাল পাঠায়, সেই সম্ভাবনা এখন প্রায় নেই বলতেই পারি বাংলাদেশের সত্তর সঙ্গে আমাদের সম্পর্কে এবং ওই কারণে। দ্বিতীয়ত একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা কিছুদিন তো আগে হয়েছে, কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে যারা আমাদের একেবারে ওই সন্ত্রাসবাদী তাদের নেটওয়ার্কিংয়ে কাজ করতো, রিক্রুট করছিল ওই খাগড়াগড় এবং অনেকগুলো জায়গাতে ওই আমাদের প্রতিবেশী যে জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূম, তাদের যারা অ্যাক্টিভিস্ট তাদের ওরা গ্রেপ্তার করেছে এখানে। এবং আমার মনে আছে যে অনেক বছর আগে যখন আমেরিকান সেন্টারে যে আক্রমণ করেছিল সেই ওখানে ঘটনার পরে ওদের কিন্তু পরে ধরা হয় হাজারিবাগতে, ওরা এই ধরনেরই নেক ওটাকে ওই হ্যান্ডপিক কিছু লোক যারা ওদের হয়ে কাজ করে ওই আমাদের আইএসআর হয়েই কাজ করার জন্য। সেদিক থেকে এখনকার যে আমাদের কলকাতা পুলিশের যে যা যাদের তারা যা করতে পেরেছে এটা অসাধারণ কাজ, পরপর তারা নজর রেখে তাদের এবং ওরা এবং এরা যখন আছে এবং এদেরকে যে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে খুঁটের যখন জানা যাচ্ছে, নতুন করে আমার নিজের মনে হয় এতদিন চাকরি করেছি পুলিশে, এখানে কোনোরকম নাশকতামূলক কাজ করার সম্ভাবনাটা অনেকটাই কম, এটা আমার মনে হয় এবং এটা নিঃসন্দেহে আমার মনে হয়। একটা কথা বলে আমি শেষ করি, আমাদের যেমন শঙ্করাজ্য বসে যেটা বলেছেন, আমার একটা অবাক লাগে যে কাশ্মীরে একটি সরকার আছে, 65% লোক নাকি ভোট দিয়ে তার সরকার ওখানে আছেন, কিন্তু ওখানে যখনই এই ধরনের কোনো যখন হয় ঘটনা হয় সঙ্গে সঙ্গে দুটো কথা ওঠে, একটা পাকিস্তান আর একটা কেন্দ্রীয় সরকার। অবাক লাগে যে 65% মানুষ ভোট দিয়ে যে সরকারদের তৈরি করে তাদের দায়িত্বটা কোথায়, এবং একজন পাকিস্তান আমাদের যারা কাশ্মীরের একজন প্রতিষ্ঠিত মানুষকে আমি দেখলাম টেলিভিশনে বলছেন আমরা
95 ভাগ মানুষ চাই আমরা শান্তিতে বাস করতে চাই। তো সরকারি যারা দায়িত্ব নেন ক্ষমতাসীন দলগুলো তাদের কি ভূমিকা? আমার কি মোটা আশঙ্কা হয় যখনই তারা বিরোধে চলে যান ওস্কানি তাদের কোনোটা কাজ শুরু করে কিনা ওদের একটা অংশ যেন আবার ক্ষমতায় ফিরে আসতে পারে এটা মনে প্রত্যেক আপনি বলছেন এই অশান্তিতে এটা মনে রাখা দরকার। তবে কলকাতা এই প্রসঙ্গে বলে আমার মনে হয় পশ্চিমবাংলা এই পূজোর দিক থেকে অনেকটা নিরাপদ বোধ করতে পারে যে কারণগুলো একটু আলোচনা করুন কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ আপনার কথায়। আমি দ্রুত একবার দেখাবো, আমি বলছিলাম যে এবিপি আনন্দের প্রতিনিধিরা এই দেশের নানা কোণায় পৌঁছে গেছে, আপনাদের দেখাবো যে ব্রহ্মপুত্র তিব্বতে যে উপনদী সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করছে চীন, তার মধ্যেও অনেকে কূটনীতি দেখছেন এবং সাম্প্রতিক ভারতের সিদ্ধান্ত মন্তব্য সেই কূটনীতির জল্পনাকে বেশ খানিকটা উস্কে দিয়েছে। দেখুন, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে উদ্যোগী ভারত, তার মধ্যেই তিব্বতে ব্রহ্মপুত্রের এক উপনদীর জল আটকে দিল্লির অস্বস্তি বাড়ালো পাকিস্তানের মিত্র চীন। চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে তিব্বতের জিজাগের কাছে ব্রহ্মপুত্রের উপনদী জিয়াবুকুর ওপর তৈরি হচ্ছে লালহো নামে জলবিদ্যুৎ প্রকল্প, সেই কারণেই জল আটকে দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্রের উপনদী জিয়াবুকুতে বাঁধ তৈরি করা হবে। যেখানে জল প্রকল্প তৈরি হচ্ছে সেই জিগাজে শহর সিকিমের খুব কাছেই, আর এখান থেকেই ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে। অরুণাচলের মানুষ এই নদীকে সিয়াং বলে ডাকে, অসমে আবার এর নাম ব্রহ্মপুত্র। চীন থেকে অরুণাচল প্রদেশে ঢোকা এই নদীর দুধারে কয়েক লক্ষ মানুষের বাস, এই নদী তাদের পেটে দুবেলা ভাত যোগায়। চীনের জল আটকানোর সিদ্ধান্তে তাই অশনি সংকেত দেখছে অরুণাচলবাসী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অরুণাচল প্রদেশের পাসিঘাট ব্রিজের ওপরে, আমাদের ডান দিকে চীন, আমাদের বাঁ দিকে আসাম। চীন থেকে অরুণাচল প্রদেশে নদী ঢোকে, সেই নদী এই রাস্তা হয়ে আসামের দিকে চলে যায়, আসাম থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর। এখানকার মানুষরা যারা এই নদীর দুই ধারে থাকেন তারা যেটা জানাচ্ছেন, জল কমে গেলে কিন্তু তাদের প্রতিদিনের যে জীবিকা অর্থাৎ চাষের জমিতে জল দেওয়া বা মাছ ধরে নিজে জীবিকা চালানো, এটা সেটা কিন্তু খুবই সমস্যায় পড়বেন তারা। পানি কা তো আমরা পিনে কে লিয়ে ওর খেতি করতে কে লিয়ে ইস্তেমাল করতে থে, আগর উসমে কম হো জাতা হ্যায় তো শায়দ ও সব শায়দ চিজ ভি শায়দ কমতি হতে জায়গা তো আমলোগ কা ইকোনমিস কো শায়দ এফেক্ট কর সকতে হ্যায়। পুরা অরুণাচল কে লোক পুরা টেনশনস মে হ্যায়, পুরা আমলোগ প্রবলেম মে হ্যায় কি আনে ওয়ালে ফিউচার কো ক্যা হোগা। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে চীন ব্রহ্মপুত্রের উপনদী জিয়াবুকুর জল আটকে দিলেও ভারতের বেশি চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, কারণ এটি মোট জলের মাত্র 0.15%, যা বন্ধ হলে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ কি আর তাতে কমে, কারণ এই জলই তো তাদের জীবনরেখা। ভারত ও চীনের মধ্যে কোনো জলবন্টন চুক্তি নেই, তবে দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলির জন্য রয়েছে এক্সপার্ট লেভেল মেকানিজম। এছাড়া 2013 সালে একটি সমঝোতা পত্রে সই করেছিল দুই দেশ, কিন্তু পুরনো বন্ধু পাকিস্তানকে অক্সিজেন দিতে চীন সেই সমঝোতা কতটা মানবে তা নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। কারণ কদিন আগেও জৈশ ই মোহাম্মদের শীর্ষ নেতা মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জে ফের বাগড়া দিয়েছে চীন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, অরুণাচল প্রদেশ। গ্রুপ ক্যাপ্টেন জে কে মুখার্জির কাছে যাব। আমি বলছি যে একটা জিয়াবুকুর বাঁধ তৈরি হলে খুব বিশেষ ভারতবর্ষের জল কমে যাবে বিষয়টা এরম নয়, কিন্তু এর পেছনে উদ্দেশ্যটা কি ভারতকে একটু জব্দ করা, মানে সেই জন্যই এই কূটনীতি এবং পাল্টা কূটনীতির প্রশ্নটা উঠছে? আমার পার্সোনাল ওপিনিয়ন ইজ এক্স্যাক্টলি সেম। একটু এখানে দেখলাম যে কোয়ান্টাম অফ ওয়াটার যেটা সাপ্লাই হচ্ছে ব্রহ্মপুত্রে ইটস অনলি 0.15%। আমি দীর্ঘদিন ব্রহ্মপুত্রের পাশেই একটা এয়ারফোর্স বেসে ছিলাম, তো আমি দেখেছি দি হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার যেটা আসে মেনলি ফ্লাডের সময়ে। সো ইফ অনলি 0.15% ওয়াটার ইজ রিডিউসড, মানে ইন দ্য লং রান মনে হয় না খুব একটা কিছু এফেক্ট হবে। আর এটা যে পলিটিক্স সাথে পরিষ্কার বোঝাই আছে, কারণ চায়নার এই প্রজেক্টটা কিন্তু আজকে নতুন নয়, ঠিক যেহেতু পুরনো প্রজেক্ট তাই আমাদের সমঝোতা হয়েছে, যেটা আপনাদের টিভিতে এখন দেখানো হলো যে সমঝোতা হয়েছে। আমাদের অবশ্য এগ্রিমেন্ট, আমাদের যেমন ফর্মাল এগ্রিমেন্ট আছে পাকিস্তানের সঙ্গে অ্যাবাউট দ্যাট ইন্ডাস রিভার ট্রিটি, যেটা একদম উই ডোন্ট হ্যাভ এ ট্রিটি লাইক দ্যাট উইথ চায়না, কিন্তু একটা সমঝোতা আছে যে স্টেটাস অফ দি কোয়ান্টাম অফ ওয়াটার যখন ভ্যারি করবে তখন ওই ইনফরমেশনটা একটা কান্ট্রি আর একটা কান্ট্রিকে দিতে বাধ্য, শেয়ার করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ইন্ডাস রিভারের উপরে প্রজেক্ট করলে, মানে এটা করলেই যে চায়না করবে না
তার কোনো গ্যারান্টি নেই বিকজ ইট ইজ ইটস দেয়ার ওন প্রজেক্ট ওদের ওদের ইন্টারেস্টে ওটা আজকে করতে পারে কালকে করতে পারে দু বছর পরে করতে পারে এটা প্রসঙ্গটা অনেক আগেই উঠেছিল একদম এখন এই সময় করার মধ্যে কি আপনি যেমন আপনাদের টিভিতে এখন দেখানো হলো যে এই সময় সামথিং লাইক আর্ম টুইস্টিং সিনারিও যেহেতু তোমরা এটা করছো পাকিস্তানের উপরে দেখো উই ক্যান অলসো ডু ইট অ্যান্ড ইট ইজ রিয়েলি প্রবলি অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দি মানে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন যে তোমরা কিছু করো হেল্প আস আউট ইন সাম ওয়ে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ তোমাদের মধ্যে ওখানে নদী আছে যার উপরে ইন্ডিয়া ডিপেন্ড করছে একদম সো ইউ ডু সামথিং অ্যাবাউট ইট অ্যাবসলিউটলি দ্যাট ইজ ওয়াই চায়না ইজ গিভেন ইন ডাইরেক্ট টাইপ অফ সর্ট অফ থ্রেট অর কল হোয়াট এভার ইট ইজ আমার মনে হয় না ইট ইজ রিয়েলি মিনিংফুল অ্যান্ড ইট ওর ইট উইল হ্যাভ এনি ইম্প্যাক্ট হোয়াট আমি একবার দ্রুত এই যদি করতে হয় যে বলছিলাম ওদের ন্যাশনাল ইতিহাসে যে করতে হয় এটা ওরা করবে অ্যান্ড উই হ্যাভ টু গো এগেইন টু দ্য ইন্টারন্যাশনাল লেভেল টু ডিসকাস দ্য হোল থিং অ্যান্ড সর্ট ইট আউট অর্থাৎ উনি বলছেন নিঃসন্দেহে এই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে যে চাপানুতর যে মন্তব্য স্বয়ং প্রধানমন্ত্রীর মন্তব্য সামনে এসেছে সেটার অবশ্যই একটা পরোক্ষ প্রভাব বা হয়তো প্রত্যক্ষ প্রভাবও থাকতে পারে দেখুন চীন ব্রহ্মপুত্র শাখা নদীর জল বন্ধ করে দেওয়ায় প্রশ্ন উঠছে এটা কি ভারতের সিন্ধু চুক্তির পর্যালোচনার ফল কারণ নয়াদিল্লি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে চুক্তি বাতিল না করলেও এত বছর ধরে যা চলে আসছে তা আর হবে না বড় দাদার মতো ভারত প্রথম থেকেই সিন্ধুর বেশিরভাগ জলটাই পাকিস্তানকে দিয়ে এলেও উড়ি পরবর্তী পরিস্থিতিতে তা নিয়ে পর্যালোচনা শুরু করেছে নয়াদিল্লি 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হয়েছিল সিন্ধু জল চুক্তি কিন্তু উড়ি হামলার পর সেই চুক্তি রিভিউ করতে চাইছে ভারত সিন্ধু জলবন্টন চুক্তির অন্তর্গত মোট 6টি নদী বিপাশা রবি শতদ্রু সিন্ধু চন্দ্রভাগা এবং ঝিলম বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে 3-3টি যুদ্ধ থেকেছে তারপরেও চুক্তি অটুট থেকেছে সম্পর্কের তিক্ততা কখনো জল বন্টন চুক্তিতে পড়েনি কিন্তু উড়ি সেনা ক্যাম্পে পাক জঙ্গিদের হামলার পর দিল্লির বর্তমান শাসকের ধৈর্যের বাঁধ যেন ভেঙে পড়েছে রিভিউ মিটিং ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেটাতে তিনি বলেছিলেন যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী পূর্ব দিকের নদীগুলির জল পায় মূলত ভারত পশ্চিমের নদীর জলের প্রায় 80% পায় পাকিস্তান তাই সিন্ধু কার্যত পাকিস্তানের লাইফলাইন বিশ্বের দীর্ঘতম নদীদের মধ্যে একটি এই সিন্ধু নদী চীন থেকে নদী বেরোয় এবং তারপরে আসে ভারতে ভারতে আসার পর এই নদীটি যায় পাকিস্তানে এবং পাকিস্তানে যাওয়ার পর করাচি হয়ে আরব সাগরে মিশে যায় এই সিন্ধু নদী ভারত পশ্চিমের নদীগুলির জল বেশি করে ব্যবহারের কথা বলায় অশনি সংকেত দেখছে পাকিস্তান কারণ জলবিদ্যুৎ তৈরি থেকে চাষবাস সিন্ধুর ওপর তারা পুরোটাই নির্ভরশীল বিশেষজ্ঞদের একাংশের দাবি সিন্ধু জলবন্টন চুক্তিতে ভারতের ক্ষতি হয়েছে আবার অপর একটি অংশের মতে 56 বছর ধরে যে চুক্তি চলে আসছে হঠাৎ করে তাতে ইতি টানার চেষ্টা করলে ভারতের ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে আর শুধু মুখে বললেই হবে না পশ্চিমের নদীগুলির জল ভালোভাবে ব্যবহার করতে চাইলে ভারতকে পর্যাপ্ত সংখ্যক বাঁধ ক্যানাল তৈরি করতে হবে নইলে কাশ্মীরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে তাই জলবন্টন চুক্তির পর্যালোচনা করতে হলে উভয়কেই সব দিক বুঝে শুনেই এগোতে হবে বলে মত পর্যবেক্ষকদের বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ লে জেনারেল আচৌধুরী আমি এই পর্বে একেবারে শেষে আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে কোনো জায়গায় সাধারণ মানুষ একসঙ্গে যেখানে জমায়েত হয় সফট টার্গেট হিসেবে ধরা যায় কলকাতার মানুষের জন্য আপনি কিছু বলবেন কিভাবে সতর্ক থাকবেন এই উৎসবের মরশুমে দেখুন পুলিশের প্রধান সহায়ক কিন্তু জনতা যত খবর ইত্যাদি পুলিশের যেটা দরকার সেটা জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে খবর দিতে হবে এখন এটাতে পুলিশেরও কাজ আছে আমি আমার মনে করছি কাজ ওরা করেছে ওরা বুথ তৈরি করেছে এবং সেখানে যদি কেউ কিছু দেখে সেখানে গিয়ে বলা দরকার আর সেই অভ্যেসটা মানে নাগরিকদের নিজেদেরও চোখ কান খোলা রাখতে হবে নাগরিকদের তো চোখ কান খোলা রাখতে হবেই তবে সমস্যাটা হচ্ছে নাগরিক পুলিশ সম্পর্কটা এখনো আমরা ভালো করে ডেভেলপ করতে পারিনি তবে শুনছি নাকি তাতে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে পূজোর যে আমাদের সব সময় একটা ভয় থাকে দ্যাট অনলি ডিপেন্ড যে নাগরিকরা যেন পুলিশকে বলে কি দেখুন ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে আর এখন অনেকে আবার পুলিশ কনস্টেবলও তো কনস্টেবল তো বলে নেই কিছু নেই কিছু একটা বলবে
সেটাও একটা পুলিশকে সেটা শেখানো দরকার। এই সমস্ত নিশ্চয়ই করবে ওরা। একদম, আমাদের এই পর্বের সময় এখানেই শেষ। আমি ছোট্ট একটা বিরতি নেব, বিরতিতে যেতে যেতে দেখব যে লেতে আজকে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, কাল যাচ্ছেন কার্গিল, নিঃসন্দেহে কার্গিল যুদ্ধের স্মৃতি আবার উস্কে দিয়ে। দেখুন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই প্রত্যাঘাতের হুমকি দিয়েছে পাকিস্তান, আর তারপর থেকেই সীমান্ত সংলগ্ন বিভিন্ন জায়গায় শুধুই গুলির শব্দ আর বারুদের গন্ধ। কোথাও জঙ্গি হামলা, কোথাও অনুপ্রবেশের চেষ্টা, কোথাও পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। টানাপোড়েনের এই আবহেই সোমবার লে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এখানে প্রথমে আইটিবিপি প্রধানের সঙ্গে এবং তারপর সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। অন্যদিকে অনুপ্রবেশের চেষ্টাও থেমে নেই। রবিবার রাত 3টে নাগাদ গুরুদাসপুরের বিএসএফ এর বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় কয়েকজন সন্দেহভাজন, পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরা। সকাল থেকে লাগোয়া আখের ক্ষেতে শুরু হয় তল্লাশি। गन्ने के खेतों में ये पंजाब पुलिस देखिए कि तलाशी अभियान में जुटे हुए नौजवान निकल कर आ रहे हैं इन खेतों से, और बीएसएफ को ये शक है कि हो सकता है कोई ना कोई संदिग्ध कहीं घुस ना आया हो। ভারত পাক সীমান্তে এই উত্তেজনা অনেককে মনে করিয়ে দিচ্ছে 1999 কার্গিল যুদ্ধের কথা। পাক সেনা ও পাক থানাদারদের হঠাৎ অভিযান শুরু করেছিল ভারত। 3,000 থেকে বেশি পাকিস্তানের সৈনিক এবং জঙ্গিরা মারা গেছিল এই যুদ্ধে। মে মাসে শুরু হয়েছিল যুদ্ধ এবং জুলাই 14 তারিখ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন যে অপারেশন বিজয় শেষ হয়েছে। কার্গিলের এই যুদ্ধের সময় দেশবাসীর মুখে মুখে ঘুরতে শুরু করে দ্রাস, বাটালিক, টাইগার হিল, টোলোলিং এর মতো নামগুলি। বোফোর্সের গোলা পাকিস্তানিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। পা হরকালেই পাহাড় থেকে পড়ে মৃত্যুর আশঙ্কা, সেই সঙ্গে উপরে বসে থাকা শত্রুর গুলি। এই সব প্রতিকূলতা উপেক্ষা করেই হানাদারদের হাত থেকে একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করতে শুরু করে ভারতীয় সেনা। এর মধ্যে অন্যতম ছিল টাইগার হিল। টাইগার হিল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অন্যতম উচ্চ শৃঙ্গ এবং এখানে লড়াই কিন্তু অনেকদিন চলে, এবং সেটাতে ভারতের সেনা, পাকিস্তানের সেনা যারা কব্জা করে রেখেছিল তাদেরকে সেখান থেকে দাঁড়িয়ে আবার রিক্যাপচার করে। এই টাইগার হিল দখল করতে গিয়েই প্রাণ দেন ভারতীয় সেনার তরুণ ক্যাপ্টেন বিক্রম বাত্রা। রাতের অন্ধকারে প্রাণ বাজি রেখে ওপরে উঠে হার হিম করা যুদ্ধে টোলোলিং দখল করেছিল ভারতীয় সেনা। আজ সেখানেই শহীদ স্মারক। শেষ পর্যন্ত হয় ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছিল পাক হানাদার এবং জওয়ানদের, নয়তো পালিয়ে বেঁচেছিল তারা। আরও একবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছিল ভারত, কিন্তু সেই সময় আতঙ্কে দিন কাটানো কার্গিলের বাসিন্দাদের মনে উরি হামলার পর এখন ফের আশঙ্কার কালো মেঘ। পুষ্পগাত মহল থাজে বোধ আমাকে তো রাত ভর নিন নিয়ে দরকার মহলটা গোলা বারুদ রাত ভর চলতা রহতা থা আর ফের ভি রাত কো যে ব্যাংকার কে অন্দর পড়ে রহতে উসমে মসজিদ কে পাশ ব্যাংকার হ্যাঁ উসমে বড় যাতে। এখানকার মানুষের মধ্যে এখনো স্মৃতি তাজা রয়েছে কিভাবে সেই সময় বাংকারে তাদেরকে লুকোনো হতো, এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন কি আবার যখন যুদ্ধ ভাব দুই দেশের মধ্যে হয়েছে, বিশেষ করে উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর, তারা আশা করছেন যে দুই দেশের মধ্যে আবার শান্তি হবে এবং শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সুন্দর শান্ত এই পাহাড় শান্তই থাকতে চায়, কিন্তু তার ইচ্ছা কে শোনে? এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার সহযোগী নিবেদক, সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য, ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।